আরেকজন ভাই জানতে চেয়েছেন প্রেম করলে ক্ষতি কী ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যিনি জানতে চেয়েছেন প্রেম করলে ক্ষতি কী যে আপনি এখন কোন দিকটা বোঝাতে চেয়েছেন যদি উল্লেখ করে দিতেন আমাদের উত্তরদাটা আরও ভালো হতো তবে আপনি যে বিষয়টা যেইভাবে বলেছেন আমরা বুঝতে পারছি হয়তো সাধারণত যে প্রেম প্রীতি ভালোবাসা চলছে এই বিষয়ে জানতে চেয়েছেন প্রেম একটা মা বাবার সাথে প্রেম করা যায় প্রেম স্ত্রীর সাথে করা যায় আর একটা সন্তান সন্তান আদির সাথে প্রেম আত্মীয় স্বজনের সাথে প্রেম বাট যে বিষয়টা আমরা প্রেম বলতে বলছি যে একজন অবিবাহিত বা একজন পুরুষ আর একজন মহিলা যার সাথে যার বিবাহ করাটা বৈধ এরকম বিবাহের আগে যে সম্পর্কটা গড়ে ওঠে সেটাকেই বোঝাতে চেয়েছেন প্রেম হয়তোবা যে যদি এটা হয়ে থাকে আল্লাহ পাকরাবুল আলমিন এই বিষয় কি বলেছেন আমরা কোরআনুল কারিমের থেকে জানবো নবী মোহাম্মদ রসল্লা সাল্লাহ সাল্লামের হাদিসের থেকে জানবো আল্লাহ পাকরাবুল আলমিন বলেন বলেন পাকবুল আলমিন বলেনা তোমরা না। কারণ কানা এটা অশ্লীল কাজ সাবিলা আর এটা সকল খারাপ কাজের ভিতরে নিয়ে যাওয়ার একটি মৌখিকতা সূত্রপাত আল্লাহ রব্বুল আলমিন এই কথাটি কোরআনুল কারিমের সতেরো নম্বর সোরার পনেরো নম্বর পাড়ার সোরা বানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন আল্লাহ পাক আলমিন এখানে নিষেধ করলেন অর্থাৎ অবৈধ সম্পর্ক যেটা যেটা আপনি প্রশ্ন করেছেন ভাই জানার জন্য যে প্রেম করলে ক্ষতি কি যে ক্ষতি আখেরাতে কি ক্ষতি আছে এবং দুনিয়ায় কি ক্ষতি আছে এই বিষয়ে আমি আপনাকে জানানোর চেষ্টা করছি এক নম্বর অ্যাট ফার্স্ট আপনি যদি সম্পর্ক গড়ে তোলেন রিলেশন গড়ে তোলেন ইলিগাল ওয়েতে অর্থাৎ যা ডন্ট সাফর্ট কোরআন অ্যান্ড সন্না যেটা কোরআন এবং হাদিস অনুমোদন দেয় না সাপোর্ট করে না যেটাকে বলা হয় অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক করলে দুনিয়াতে আপনার কমপক্ষে প্রথমত তিনটা ক্ষতি হবে কয়টা তিনটা এক নম্বরে আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে জি এখন বলতে পারেন যে ব্রেনটা নষ্ট হবে কীভাবে জি ব্রেনটা নষ্ট হবে কীভাবে এক নম্বরে যখন আপনি অবৈধ সম্পর্ক গড়ে তুলবেন কোনো মেয়ের সাথে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে তখন এই সম্পর্ক গড়ার কারণে আপনার ব্রেনের ভিতরে লেখাপড়া এবং অন্যান্য আনুষঙ্গিক যে সকল কাজ এইগুলা বেশি কাজ করবে না আপনার সব সময় ওই ব্যক্তির চিন্তাটাই আসবে যে কখন আমি কাছে পাবো না কখন আমি এই কাজটা করতে পারবো না কখন আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না এই বিভিন্ন চিন্তা আপনার ব্রেনের ভিতরে ঢুকবে আর ঢোকার কারণেই আপনার ব্রেনটা রিফ্রেশার থাকলো না আপনার ব্রেনটা ডিসমিস হয়ে গেল আপনার ব্রেনে কাজ করবে না অন্যান্য চিন্তাগুলো আপনার ভিতরে ঢুকতে দিবে না সবসময় ওই চিন্তাই থাকবে তাহলে কি হলো আপনার ব্রেনটা নষ্ট হওয়ার দিকে যাবে দুই নম্বর আপনার টাকা পয়সা নষ্ট হবে জি আপনি যদি কোনো মেয়ের সাথে অথবা কোনো মেয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক করতে চাই তো এখন বর্তমান প্রযুক্তির যুগে আপনার মোবাইলে কথা যদি বলেন তাহলে টাকা লাগবে অথবা যদি তার বাড়িতে যে আপনি তার সাথে দেখা করতে চান আপনার কোনো যানবাহনে যেতে হবে টাকা পয়সা খরচ হবে যে তাহলে আপনার টাকা নষ্ট হচ্ছে তিন নম্বরে আপনি আপনার সময় নষ্ট হয়ে যাবে সময়টা নষ্ট হবে কেমন যে সময়টা ওর পিছনে দিচ্ছেন ওর নিয়ে চিন্তা করছেন ওর নিয়ে আপনি ভাবছেন এই চিন্তাটুকু যতটুকু করছেন এই সময়টুকু অপচয় হয়ে গেল আর এই জন্যই আপনি দুনিয়াতে ধ্বংস হবেন বর্তমান বিজ্ঞানীরা তারা গবেষণা করে তাদের সেই গবেষণার ফল প্রকাশ করেছে এই বলে যে হে আমার যুবকেরা তোমরা কোনো পর পুরুষ কোনো পর মহিলার সাথে এবং কোনো পর মহিলা কোনো পর পুরুষের সাথে সম্পর্ক না যদি তোমরা দুনিয়াতে ডেভেলপমেন্ট হতে চাও যদি তোমরা সাকসেস হতে চাও জি তারা কিন্তু এখন বুঝতে পারছে আমাদের কোরআনুল কারিমের কথাগুলা আমাদের নবী মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লামের কথাগুলা যদিও তারা সরাসরি মেনে নিচ্ছে না তারা তাদের বিজ্ঞানিক উৎকর্ষতার কথা বলে এটাকে চালিয়ে দিচ্ছে আপনি আমেরিকার দিকে যান অস্ট্রেলিয়ার দিকে যান ফ্রান্স জার্মান এই সকল রাষ্ট্রগুলো যান তাদের গ্রন্থাগার তাদের লাইব্রেরি সব জায়গায় এই কথাগুলো তারা প্রকাশ করছে এখন বিভিন্নভাবে তারা এইগুলা মিডিয়াতেও জানানোর চেষ্টা করছে যে তোমরা অবৈধ সম্পর্ক গড়ে তোলো কারণ অবৈধ সম্পর্ক যখন গড়ে উঠবে তখন ব্রেন নষ্ট হয়ে যাবে আর ব্রেন যখন নষ্ট হয়ে যাবে বিজ্ঞানী হতে পারবে না ভালো কাজ করতে পারবে না ভালো স্টুডেন্ট হতে পারবে না ভালো একজন মানুষ হতে পারবে না কাজেই পাগল হয়ে যেতে পারে তারা নিজেরাই এটা রিপোর্ট দিচ্ছে আর দুনিয়ায় আপনার এই সমস্যাগুলো হবে আর যদি আপনি দুনিয়ায় এইগুলা চিন্তা করেও ওর থেকে বাঁচতে পারেন দ্বিতীয় আখেরাতের ভয় কি আপনার ভিতরে আছে দ্য ডে অফ রেজারেকশন এই দিনের ভয় কি আপনি করেন যদি করে থাকেন অবশ্যই আপনাকে জাহার থেকে বাঁচতে হলে পারে এই খারাপ কাজের থেকে আপনাকে বাঁচতেই হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যারা অবৈধ সম্পর্ক গড়ে যারা এই জেনা ব্যবচার করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি বলেন আমি এখন দেখলাম কিছু সংখ্যক যুবক যুবতী যারা একটা আগুনের গর্তের ভিতরে দাও দাঁড় করে আগুন জ্বলছে তার মধ্যে তারা আগুনের তেজস্ক্রিয়তা এমনভাবে দগ্ধিত হচ্ছে তারা উপরের দিকে সুটে ফেটে উঠে পড়ার মতো করছে কিন্তু তারা যখন উপরের দিকে চলে আসছে আগুন ধপ করে একেবারে নিচে নেমে চলে যাচ্ছে আবার তারা নিচে চলে যাচ্ছে তারা উলঙ্ক অবস্থায় আছে নাবিজাল্লা আলি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করেন জিব্রাইল এই সকল যুবক যুবতী কারা এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আমিন বলেছিলেন এরা হচ্ছে আপনার উন্মুতে ওই সকল পুরুষেরা ওই সকল মহিলারা ওই সকল যুবক যুবতী আল্লাহর বান্দার ও আল্লাহর ওই সকল যুবক যুবতী বান্দা যারা ইলিগাল ওয়েতে তাদের ইন্টারকোর্স কমপ্লিট করেছে যারা অবৈধ সম্পর্ক করেছিল যারা জেনা ব্যবসায়ী করেছিল তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরেও তাদেরকে আল্লাহ পাকরব্বুল আলমিন খুব লজ্জিত অবস্থায় কেয়ামতের মাঠে উঠাবেন তাদেরকে শাস্তি দিবেন আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিন এই মর্মে কোরআনুল সুরা ফুরকানের আটষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকরব্বুল আলমিন যাচ্ছেন والذين لا يدعون مع الله الها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا اللَّهُ بَكْرَ رَبُّ الْعَالَمِينَ بولেন যারা চটকে যারা করলো না কাজের থেকে যারা বেঁচে থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব তাদেরকে সাকসেস করে দেব সফলতা দিয়ে দেব আর যারা চারটে কাজ থেকে বাঁচতে পারবে না আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব জাহান নামের শাস্তি ভোগ করাব এক নম্বর আল্লাহ পাকরবুল আলমিন বলেন একমাত্র যা কিছু চাওয়ার যা কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে নেয় আল্লাহ ছাড়া আর কোনো মানুষের কাছে চায় না আল্লাহ ছাড়া কোনো মাপদকে ডাকে না আল্লাহ পাক রব্বুল আলমিন এক নম্বর গণ বর্ণনা করলেন দুই নম্বরে অলা yaqtuluna nafsallati haramallahu illa bil haq আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষিদ্ধ করেছেন ওই নিষিদ্ধকে ছাড়া আর তারা কোনো হত্যাকাণ্ড ঘটায় না দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনু আর যারা যে করে না ব্যবচার করে না এই গুণগুলা যাদের মধ্যে আছে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবো তাদেরকে সাকসেস করে দেব সফলতা দিয়ে দেবো পক্ষান্তরে যারা এই কাজগুলো করবে আল্লাহ ছাড়া অন্যান্যদেরকে ডাকবে যারা মানুষকে হত্যা করবে আল্লাহ পাকর আব্বুল আলমিন যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ ছাড়া চার নম্বরে যারা যেরা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলছেন এই করবে আমি তাদেরকে ওই কঠিন শাস্তি ভোগ করাবো নজবিল্লা সম্মিলিত দশ শ্রোত মন্ডলী তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অবৈধ সম্পর্কর পরিণাম কত কঠিন অবৈধ সম্পর্কর ফলাফল কি জি আল্লাহ ফাকর বলে আমাদের সকলকে হেফাজত করুক আমিন সলন হতালা আলাহ মিন মোহাম্মদ আলা আলি সাভেজ মাই তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবা হেন হতালা এই মনে বলেছেন ফাস আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তুমলা তা আলাহ